হ্যালো দিয়ান, কি অবস্থা? তো আসলে দেখতে পারতেছেন যে আমার কাগজপত্র হাতে, আমাদের পুলিশ ধরছিল, রং যায়নি, তারপরে একটু যাওয়ার পরে আর কি আটকায় দিয়েছিল যে এখানটা ঢুকছেন কেন। পরে অনেক জিজ্ঞেস করলাম যে স্যার এখানটা যায়নি, গুলি ঢুকে গেছিলাম, তারপর আবার ব্যাক করতেছি। তারপর উনি মামলা দিব, ট্রাফিক ছিল, চার্জিং তো ছিল না, পরে অনেক কষ্ট মষ্ট করে ওইখান থেকে কাটায় বেরোলাম। তারপরে শুধু দেওয়া লাগছে, বুঝি নাকি আপনারা যে কী দেওয়া লাগতে পারে ওদের দলে। দেন এখান থেকে বেরোয় আরেকটা পাঠাওয়ার একটা ভাই ছিল, উনি ওনাকে জিজ্ঞেস করলাম সামনে যাওয়া যে সামনে কি যাওয়া দেব। পরে বললো যে হ্যাঁ যাইতে পারবেন, সমস্যা নেই, এখন আর ধরবো না, এখন তো ওনাকে ওই দিচ্ছেন এই চা নাস্তার টাকা, এখন আর সমস্যা নেই, এখন আপনি সব জায়গায় ঘুরতে পারবেন। তো কাগজপত্র ব্যাগে রেখা দেন আমি ফ্লাইওভার উঠা যাই। দেন এখান থেকে আমি ফ্লাইওভারে ওঠার পরে আমার মুডটা খুবই খারাপ ছিল, যে এত রিকোয়েস্ট করার পরেও স্যার ছাড়লো না, তারপর ওনাকে কিছু লাগবে দিতে হবেই সেটাই। তারপরে ফ্লাইওভার হানি ফ্লাইওভারে উঠে গেলাম, দেন এখান থেকে টাইনা টাইনা। তো দিনটা ছিল এলো ফ্রাইডে, বিকাল থেকে বেরিয়েছিলাম যে মাওয়া যাবো। তো মাওয়া যাওয়ার সময় ওইখান থেকে বেরিয়েছিলাম পুলিশ স্টেশনে, তারপর একটা কট খেয়ে গেছিলাম। তো যাই হোক, প্যারা নাই, চিল মুডে আবার মাওয়া যেতে দেবো ঠান্ডা মাথায়। তো দেখতে থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন। তো আসলে গ্যাস কপাল খারাপ হলে যাওয়া আর কি, আমার কপালটা ওই দিনকে পুরোটাই খারাপ ছিল। আমি যখন ভিডিও করতেছিলাম তখন মনে করেন যে পুলিশের সাথে কী হয়েছিল না হয়েছিল, টোটালি আমি ভাবছি যে ভিডিও হইতেছে, দেন পরে দেখি যে ওইটা রেকর্ড হয় নাই। ওইখান থেকে ফ্লাইওভার ওঠার পরে যত কথা বলছি, যত কিছু শেয়ার করছি আপনাদের মাঝে, সবগুলো আমার মাইক্রোফোনে কাজ করে নাকি, মাইক্রোফোনটা একটুও লাগে নাই, মানে একটু বেরোয় আসলো। দেন ওইটাকে আবার বাসায় যখন আসি ফুল ভিডিও করার পরে তখন দেখি যে এই অবস্থা, তখন নিজেরই মনটা কেমন আছে, এত কষ্ট করে ভিডিও বানাইলাম এর ভিতরে বয়সটা রেকর্ড হয় নাই কা, তারপর কি করার, বয়স বা দিতে হইতাছে। তো সামনে আইসা পড়ছি গোলায় পারে টোল প্লাজায়, টোল দিয়ে তারপরে কথা হইতেছে। তারপর টানতে টানতে দিই পুস্তকালা ব্রিজের উপরে, অনেক জ্যাম, তারপর ওইটা একটু কাটায় মাটায়া এক্সপ্রেস হইতে যাই, তুই এলো কথা, তারপর এক্সপ্রেস হইতে যাই, তারপরে কথা হচ্ছে। এক্সপ্রেস হইতে উঠে অনেকগুলো কথা বলছিলাম, অনেক ইনফরমেশন শেয়ার দিছিলাম। তো এইটা একটা শর্ট ব্লক হবে এখন, যেহেতু ভয়েস বা দিতেছি, তো যাতে একটা রিয়েলিস্টিক ফিল আসে এই জন্য অনেক নয়েস রাখতেছি, বাইকের গাড়ির সব কিছু নয়েস রাখতেছি, হালকা নয়েস দিতেছি ইচ্ছা করে। তো সবাই ভিডিওটা দেখুন আর এনজয় করুন। Everybody knows that I'm breaking down, everybody knows I ain't faking now, everybody knows my heart's faking now, yeah she hates me now, I made mistakes but now I don't ever want to be alone, I don't really ever feel it. Guys, this space হইতে গেলে কার নাম অনুসারে আনানি করতে, তো যত পারি সেফলি চলার, আসি রিটার্ন দিলে আসি উঠা যায়। এক্সপ্রেস ওয়েতে উঠলে কিছু অনেক কিছু মেনটেন করতে হয়, যেমন আপনার স্পিড অনেক সময় বাড়াইতে হয়, কিছু দিকে চাপ দেয়, তারপর আবার স্পিড অনেক সময় কমাইতে হয়, ঠিক আছে। এখানে যেহেতু আশির উপরে স্পিডিং করা নিষেধ, সেক্ষেত্রে দেখা গেছে কিছু সময় একটু 80+ করতে হয়, না হলে হয় না, ঠিক আছে। তো সব দিক দিয়েই সব কিছু মেনটেন করতে হয়, জীবনে সেফটিও আছে, সব কিছুই আছে। তো ভিডিওটা দেখতে থাকুন, চলুন মাওয়া গিয়ে আপনাদের সাথে দেখাও। আমি এখান থেকে ওই যে আমার সামনে একটা বাস আছে কালো দোয়া মারতেছে, তো এই বাসটারে আমি বলতেছিলাম আমার পিছনে আমার ফ্রেন্ড ছিল, তো ওরা বলতেছিলাম দেখ তো সেটা কী অবস্থা, হয়তো ওরে পিছন দিকে যায় বলি সেটাই হয় বলে হুঁ, কিছু বুঝুক আর না বুঝুক, মানে হুঁ হুঁ, ভালো কথা বললে হুঁ, খারাপ কথা বললে হুঁ, মানে কী একটা অবস্থা, পিছনে বুঝলো কথা বুঝুক আর না বুঝলে না বুঝুক, ওইটা ই না সমস্যা না, আর কথা জব দিব এটা এলো বড়ো কথা। তো যাই হোক, ওর সাথে অনেক ইনজয় করতে হয়, সেটা নিয়ে করতেছি। তো আশি টানতে 80 রুপে টানতে মন চায়, বাট পুলিশের ভয় টানতে পারি না, স্পিড গান নিয়ে পুলিশ মামারা দাঁড়ায় থাকে, তো এটা আমাদের ভালোর জন্যই করে। যাই হোক, স্পিড না করি আমরা চলতে থাকি এভাবেই। তো গাইজ, দেখতে দেখতে আমরা সেই স্বপ্নের পদ্মসেতুর সামনে চলে আসি, কিন্তু আমরা সামনে পদ্মসেতু উঠবো না, আমরা এখন চলে যাবো ডাইনে, আমরা এখন ডান দিক থেকে মাওয়া চলে যাবো। তো আমার পদ্মসেতু উঠা হয়েছে অনেকবার, তো আরেকবার উঠবো তখন আমরা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখলাম যে সামনে আবার পুলিশ ট্রাফিক, একটা বাইক আটকেছে, আটকে কাগজ চেক করতেছে, যাই হোক এটা খারাপ না, ভালো কাজ করতেছে। তো এই সেই আগে চেনা রাস্তা আমাদের, এখান দিয়ে আমরা যখন বাসে তারপরে লঞ্চে যাতায়াত করতাম, ফেরি দিয়ে এখান দিয়ে যাতায়াত করতাম, তো রাস্তার অনেক স্মুথ, অনেক নিরিবিড়ি হয়ে গেছে এখন, এখানে কোনো চাপ নেই, প্রেশার নেই, চলুন ঘাটে যাওয়া যাক।
গাইস, ফেরিঘাটে যাওয়ার আগে এই জায়গাটা অনেক সুন্দর লাগে। এখান থেকে অনেক ভিউটা সুন্দর লাগে, সামনে যাওয়া যায় কিন্তু আমরা যাই নাই। তো আমরা এখন সরাসরি চলে যাবো ফেরিঘাটে। তো এখানে যাই একটু ঘুরবো, ঘুরবো সময় দিব, খাওয়া দাওয়া করবো, দিন আবার ব্যাক করবো। তো গাইস, কাহিনী যেটা হয়েছে, দিন থেকে রাত হয়ে গেছে, আমরা এখান থেকে ঘুরছি জায়গা ঘুরে ফিরা, আর ভিডিও করা হয় নাই। দিন আমরা রাত হয়ে গেছে, রাতে আমরা ব্যাক করছি। তো গাইস, ভিডিওটা বড় করবো না, অনেক হয়েছে বয়স বড় করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অনেক কষ্ট হয়েছে আজকে ভিডিওটাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।